নজর রাখবো পরবর্তী সংবাদে। ভাঙলো এবার মধুচন্দ্রিমা, ওই যে 2023 সালের বিধানসভা নির্বাচনের ছবি এবং একই সঙ্গে 2024 সালের সেই চিত্রটা যেখানে দেখা গিয়েছিল যে বাম এবং কংগ্রেসের মেলবন্ধন। কার্যত তা এবার আর হচ্ছে না পঞ্চায়েতের নির্বাচনে। তৃণমূল স্তরের কর্মীদের এবার সম্মান জানাতেই এবার নাকি এই সিদ্ধান্ত নিলেন আশিস সাহা। জোট নিয়ে মিলে গেল নিউজ ভ্যানগার্ডের খবরের সত্যতা। কি রয়েছে, কি বলছেন আশিস সাহা, শোনাবো আপনাদের। একাই লড়াই করবে কংগ্রেসের লড়াই, এটা সর্বভারতীয় ক্ষেত্রে, যদিও ইন্ডিয়া জোট, কিন্তু আমরা এই রাজ্যে যেহেতু লোকাল বডি নির্বাচন, আমরা তৃণমূল স্তরের নেতৃত্বকে প্রাধান্য দিয়েছি এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা এই নির্বাচনে লড়াই। আপনারা শুনলেন আশিস সাহার বক্তব্য। তিনি কিন্তু কোড আনকোড বলছেন যে নির্বাচনে তারা এবার একাই লড়াই করবেন এবং বলছেন যে তৃণমূল স্তরের নেতাদের কার্যত এবার সম্মান দিতে তাদের এই পদক্ষেপ। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, যেখানে আমরা 2024 সালে নির্বাচনও দেখলাম যে তাদের মেলবন্ধন বাম এবং কংগ্রেসের, এবার পঞ্চায়েত নির্বাচনের ছবিটা ঠিক উল্টো, কেন হঠাৎ তাদের এই সিদ্ধান্ত, যদি একটু বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ শতাব্দী, যেটা আমরা দেখতে পেয়েছি গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইন্ডিয়া INDIA জোট একটা তৈরি করা হয়েছে। সেই INDIA জোটে বামেরা যেরকম ছিল, কংগ্রেস ছিল এবং আরো অন্যান্য সর্বভারতীয় বা আঞ্চলিক দলগুলোও ছিল। এই INDIA জোটে আমরা গত 2023 বিধানসভা নির্বাচনে, যদিও তখন INDIA জোট হয়নি, তখন 2023 নির্বাচনে রাজ্যে কংগ্রেস এবং বামেরা মিতালি করে ভোট যুদ্ধে নেমেছিল, কিন্তু ফলাফল কিন্তু সেরকম ভালো হয়নি। কংগ্রেসের ঝুলি তো সেরকম আসেনি, বামেদের যে 2018 যে বিধায়ক সংখ্যা ছিল বিধানসভা, তার থেকে কিন্তু হ্রাস পেয়েছে। এবার পঞ্চায়েত এবার গেল লোকসভা নির্বাচনেও INDIA জোট করে আমাদের রাজ্যে তথা সারা ভারতবর্ষেই কংগ্রেস এবং বামেরা নির্বাচনে ভোট যুদ্ধে নেমেছিল। আমাদের রাজ্যে এই যে দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, পশ্চিম এবং পূর্বে, সেই দুটি আসনে একটিতে CPM এর ছিল প্রার্থী, অন্যদিকে ছিল কংগ্রেসের প্রার্থী। সেই দুটি আসনে কিন্তু ভরাডুবি হয়েছে এই ইন্ডিয়া জোট বা বাম কংগ্রেসের। কিন্তু এইবার পঞ্চায়েত নির্বাচনে অনেক আগে থেকেই বামেরা কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি বা বামেদের নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা জানার চেষ্টা করেছি, ওনারা কিন্তু বলেছেন যে তৃণমূল স্তরে অর্থাৎ পঞ্চায়েত স্তরে যারা আছেন তারা সমঝোতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কংগ্রেসও সেই ধরনেরই আভাস দিয়েছিল। কিন্তু আজকে হঠাৎ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে দিলেন যে তৃণমূল স্তরে, কংগ্রেসের তৃণমূল স্তরের নেতৃত্বদের সম্মানার্থে এইবার এই যেহেতু লোকাল বডি, সেই লোকাল বডি নির্বাচনে কংগ্রেস এবার একাই লড়াই করবে। কিন্তু এই আভাস কিন্তু নিউজ ভ্যানগার্ড বহুদিন পূর্বে, নিউজ ভ্যানগার্ড কিন্তু সেই আভাস বহুদিন পূর্বে রাজ্যের জনগণকে জানিয়ে দিয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের জোট হচ্ছে না। এ থেকে একটা কিন্তু জিনিস কিন্তু পরিষ্কার, যেটা আশিস সাহার বক্তব্যে পরিষ্কার উঠে এসেছে যে তৃণমূল স্তরের কংগ্রেসের যারা কর্মীরা আছেন সেই কর্মীরা কিন্তু কোনো মতেই বামেদের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক সেটা চায় না। একটি বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে তিনি বললেন যে তৃণমূল স্তরের কর্মীদের সম্মান জানাতে, আদৌ কি তাদের সম্মান জানাতে, নাকি সেক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে তাদের ভোটের ফলাফল বা তাদের জোটের ফলাফল কিন্তু তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারেনি লোকসভা নির্বাচনে, তাহলে কি সেই ভয়ে এবার তাদের এই ফাটল দেখা দিয়েছে? সেটা তোমাকে কিছুক্ষণ আগে বলার আমি চেষ্টা করেছি যে সেটা হচ্ছে তৃণমূল স্তরে। আজকে আশিস শাহ যেটা বললেন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ বললেন যে তৃণমূল স্তরের নেতা কর্মীদের সম্মান জানাতেই এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এতে এই কথা থেকে কিন্তু একটা পরিষ্কার যে তৃণমূল স্তরের নেতা কর্মীরা কংগ্রেস এবং বামেদের যে মিতালি বা যে জোট বা সমঝোতা, আসন সমঝোতা যাই
আমরা বলি না কেন, সেটা কিন্তু মেনে নেয়নি। তার ফলাফল কিন্তু গত লোকসভা নির্বাচন 2023 বিধানসভা নির্বাচনে ফুটে উঠেছে। এই তৃণমূল স্তরের নেতারা কোনোভাবেই বামেদের সঙ্গে সমঝোতা কিন্তু মেনে নেয় না। অপরদিকে যদি দেখি, বামেরও কিন্তু একতরফা ভাবে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ গতকালকে থেকেই শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু বামেরা কংগ্রেসের জন্য এখন পর্যন্ত যে খবর, কোনো আসন কিন্তু ফাঁকা রাখেনি। কারণ এটাতে পরিষ্কার যে বাম এবং কংগ্রেস দুই দলেরই তৃণমূল স্তরের যে যারা নেতা বা কর্মী আছে, যারা একদম পঞ্চায়েত স্তরে আছে, তারা কিন্তু এই দুই দলের মিতালি বা সমঝোতা বা জোট কোনো মতেই মেনে নেয় না। এই আজকে আশিস শাহর বক্তব্যে এটাতে একদম পরিষ্কার হয়ে গেল। শতাব্দী একেবারেই মানুষ দা, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি মানুষ দে। তবে এই ক্ষেত্রে বলা যায়, পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে ততই কিন্তু রাজ্য রাজনীতির মোড় নতুন ভাবে মোড় নিচ্ছে। তবে এবার কিন্তু বলে রাখি যে এই যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে ছবি আমরা দেখেছি, কার্যত এবার বাম এবং কংগ্রেসের জোট কিন্তু হচ্ছে না, রীতিমতো সেই তথ্য এবার দেওয়া হয়েছে। তবে আমরা জানার চেষ্টা করব, আবারও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আমরা যেটা ছবিটা দেখলাম যে আজ আশিস শাহা তিনি বলছেন যে তৃণমূল স্তরের কর্মীদের কার্যত সম্মান জানাতে তাদের জোট হচ্ছে না, কি বলবে? অঙ্কিতা কি আমাকে শোনা যাচ্ছে? আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা বিষয়। তবে এর মধ্যে জানিয়ে রাখি যে লোকসভা কার্যত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই নয়া সিদ্ধান্ত। তবে এক এবং এক কথায় বলা যায় যে নিউজ ভ্যানগার্ডের খবরের সত্যতা আরও একবার কিন্তু ফুটে উঠল আবারও নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সংবাদ আপাতত এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।